Assalamualaikum guys, kya hua poshomar ashabe. Shobai bhalo achen, ami motamoti bhalo achi. To ajker video ta start korte achi bikal 5tar theke shokal theke video start korar iccha chilo thiki kintu shomoyer karone byastotar karone ar camera pichone je keu dorbo sei manushta na thakar karone shob mile ajker video start korte korte dupur ki chondho hoye geche 5ta baje bikal ei time ajke video start korte jani na kon kon jaygay jai kon kon jaygay dekha ajke chutir din ghurte achi kon kon jaygay jai to amar camera pichone আসে মিস্টার সাব্বির মশাই তো ভাই আজকে আজকে লেট করতে লেট করছে নাকি ভাই তোমার লাগে আজকে লেট হইছে তো ভিডিও লেট হয়ে গেছে তো আসলে সাব্বির প্রচন্ড ব্যস্ত যার কারণে ব্যস্ততার কারণে আজকে লেট হইছে তো আমরা এখন আসি কোথায় সাব্বির ভিক্টোরিয়া পার্কে ভিক্টোরিয়া পার্কে এই পার্কটা অনেকেই দেখছেন অনেক সুন্দর পার্কটা আর কোন জায়গায় থাকো আমার বাসা এই জায়গায় সাব্বিরের বাসা কিন্তু এই পার্কের কাছাকাছি আর এই পার্কটা কিন্তু প্রায় জঙ্গলের মতো লাগে গাছপালা আছে মোটামুটি কিন্তু শান্তি আছে এই গাছ মানে ভালো লাগে তো গাই জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আর এই ভিডিওটা এর আগে অনেক এর আগে একটা ভিডিও বানাইছিলাম 101 নম্বর ভিডিও আর এটা 102 নম্বর ব্লগ তো সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আশা করি আগের থেকে বেটার হইতেছে কিন্তু এই যে হাঁটতে গেলে একটু মনে হয় কাঁপে গিম্বেল হলে একটু বেটার হইতো 4K ভিডিও করতেছি তাও একটু স্মুথলি চলে তাও আকাশ থেকে দেখছো সাব্বির অনেক সুন্দর তো সাব্বির আমরা কোথায় যেতে পারি বলো তো কোন জায়গায় যাবো জানি না হ্যাঁ আমার তো কাজ আছে বাসায় বাসায় কাজ আছে হুম আমারও যেতে হবে আমার সাব্বিরের আমার কাজ না থাকা সত্ত্বেও কাজ করে জায়গা সাব্বিরের ব্লুটুথ কিনবো আমি কাভার কিনবো সপ্তাহে একদিন ছুটি তারপরেও ওই দিনই বেশি কাজ থাকে এটা কিন্তু অস্বাভাবিক একটা কাজ মানে যেদিন ভাবি আমরা একটু সময় নিয়ে ঘুরবো একটু সময় আছে দেন ওদিনই শুরু হয়ে যায় কাজ সকাল 9টায় থেকে প্ল্যানিং করতেছি ঘুরবো সকাল 9টা বাজে উঠে এক জায়গায় গেছি তারপর আইসা আবার আরেক জায়গায় কাজে গেছি মানে কাজে যাবে ভিডিও বানাইতে পারি না তাহলে বুঝেন কত মানে ব্যস্ততা কারে কয় মানে ব্যস্ততার কারণে আমরা দেখে করতে পারি না নাকি ভাই তো গাইস শেভ করছিলাম মনে হয় একটু দাড়ি মারি কাটছিলাম একদম বাচ্চা বাচ্চা লাগতেছে তো সাব্বিরে কি জানি বলতে সাব্বির জানি কি বলতে চাই তারে দেখি পুলিশে ধরছে তো সাব্বির বলল কি পুলিশে ধরছে কি এখন অবস্থা খারাপ এই সরকার আসার পরে বেশিরভাগ বাসে পুলিশ উঠে বসে আজকে মানে ধরছে যে কাট মারছি কিনা আমি তো কাট মারছি মনে করলেন বাইচা গেছি কাট না মারলেই শেষ 50 টাকা জরিমানা দেন মানে কাট মারছে দেখে বাচ্চা গেছে বাইচা গেছে তাও বাসের লিগে কাট মারি নাই মেট্রোর লিগে এটা এটা গ্যাস ছিল পকেটে টিটি উঠছিল না পুলিশ নাই টিটি টিটি গো পাওয়ার কিন্তু পুলিশ গো পাওয়ারের মতনই মোটামুটি একজন পুলিশ থাকে একজন পুলিশ থাকে মানে যেটাই হোক মানে তোমার ধরছিল কড়াকড়ি ভাবে নাকি হুম প্রায় উঠে এখন আর কি অনেক কড়া হয়ে গেছে মানে আজকে আমার তো ছুটি আমি তো ঘুরতে আছি উড়া দূরা তো সাব্বিরের আজকে ছুটি ছিল কিন্তু সাব্বিরের তাও কাজ সাব্বিরে একটা জিনিস দেখলাম কি মাত্র সাব্বিরের বাসার সামনে দিয়ে যেটা ছিলাম আর সাব্বিরের বাসার কথা মনে পড়লে বাসা চলে কান্দে কান্দে চুল লাগাইছে নাকি সাব্বির আরে ভাই বাসায় কাজ আছে কাজ এত কিসের কাজ ভাই বুঝি না কাজ তো সবারই আছে তাও ব্যস্ততা অনেক ভাই এই মানতে হবে ভাই ব্যস্ততা বুঝছি ঠিক আছে বাসা যেতে হইব তা আমরা আসি কিন্তু এখন ভিক্টোরিয়া রাস্তার দিকে আছি ভিক্টোরিয়ার ভিতর সাইডে আছি এদিকে দুই পাশে অনেক বাঙালি দোকান আছে বাঙ্কার আছে তোমরা যারা ভিক্টোরিয়া থাকো সবাই আমার সাথে দেখা করতে পারো আহা ঠিকানা কই তো আর দেখা করব না এই পিছন দেখতেছেন এটা বাঙালি একটা কি কয় বাঙালি একটা দোকান নাকি কিও খালা তুমি দেখছো সাব্বির কখনো মানে উড়া দুরা
তো গাইস, যে জায়গাটা আছি এখন আমি সেটা খ্রিস্টানদের একটা বিশেষ জায়গা, সান্তা মারিয়া বলে। এটা হলো খ্রিস্টানদের অনেক বড় একটা গির্জা, বিশাল বড়। আর পিছনে জায়গাটা দেখেন, অস্থির, বৃষ্টি পড়তেছে গাইস। তো আমি এটার ভিতরে যাই, সান্তা মারিয়ার ভিতরে যাই, দেখাইতেছি গাইস। গাইস, আমি এখন সান্তা মারিয়ার ভিতরে আছি। তো সান্তা মারিয়ার ভিতরে ঢুকতে টিকিট লাগে না, ফ্রিতে ঢুকা যায়। আর ভিতরে পুরোটাই গির্জা খ্রিস্টানদের, সামনে জানি না কি হয়। জায়গাটা আসলে অসাধারণ, কিন্তু অনেক অন্ধকার, পুরা একটু লাইটও নাই, অন্ধকার সিস্টেম বানিয়েছে। উপরে জিনিসগুলো আসলে অসাধারণ। আর এই জায়গায় কি করতেছে কি জানে, আর বেশি কিছু দেখাবো না আজকে, আমি একা আসছি। তো অন্য সময়, যে কোনো এক সময় সান্তা মারিয়া নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো বাইরে ভিতরে দেখার মতো কিছু নাই, ভিতরে দেখার মতো কিছু নাই, পুরোটাই অন্ধকার। সামনে একটা জিনিস আছে, আমি ভাবছিলাম প্রথমে যে গাইস এই জায়গায় ভিডিও করা নিষেধ, কিন্তু না, ভিডিও করা যায়, কিছু কয় না। তো আমি আস্তে কথা বলতেছি, অনেক মানুষ এই জায়গায়, ভিতরে কি জানি হিন্দু খ্রিস্টানদের। তো আমি বাইরে বেরিয়ে যাবো, বেশি কিছু নাই ভিতরে। তো গাইস, সান্তা মারিয়া আইছিলাম ভিডিও বানাইতে, কিন্তু বৃষ্টির প্রচন্ড পরিমাণে, তার একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, তাও বৃষ্টি পড়তেছে। তো এদিকে কিছুক্ষণ আগে দেখলাম একটা রংধনু, তো জুম করে দেখাতে পারতেছি না, এখন হয়তো বা দেখা যেতেছে না গাইস। রংধনুটা হয়তো একটা ভালো হবে, বৃষ্টির সময় কিন্তু পুরাই জায়গাটা অস্থির লাগে। রংধনুটা খুব সুন্দর হয়ে উঠছে টেরমিনি দিকে। আর সান্তা মারিয়া ভিতরে তো দেখাইলাম গাইস, ভিতরে কি কি আছে সুন্দর, কিন্তু সান্তা মারিয়াটা গাইস। এখন সকালবেলা উঠলাম, তো সকালে আবহাওয়াটা কিন্তু সুন্দর। তো কিছুক্ষণ আগে একটা ট্রেন গেল, এত পরিমাণ মানুষ ট্রেন স্টেশনে, মানে ট্রেনে জায়গাই হয় না, যার কারণে যেতে পারি নাই। তো পরে আর একটা ট্রেন আসছে, তো অনেক মানুষ জমছে এই ট্রেন স্টেশনে, তো এটা দিয়ে যাবো। আর প্রচণ্ড পরিমাণে মানুষ, ট্রেনে ভিডিও করতে পারবো না, ট্রেন থেকে নেমে ভিডিও করতে হইব। তো গাইস, ট্রেন থেকে নামলাম, আর কালকার ভিডিও তো দেখতেই পারলেন আপনারা, সান্তা মারিয়া আমার জুড়ে যতটুকু দেখানোর কথা ছিল বা যতটুকু দেখাইতে পারছি দেখাইছি, বৃষ্টির জন্য দেখাইতে পারি নাই। তো এটা হলো এই খ্রিস্টানদের একটা গির্জা ছিল, তো সেটা দেখাইলাম আপনাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে ইন করতে পারি নাই, তো যার কারণে আজকে ইন করতে হইতেছে। তো দিল্লিতে মোটামুটি শীত নেমে গেছে গাইস, তো শীতের কারণে দুটা পড়তে হয়। তো মানে সকালে শীত লাগে, যেমন সকালে 6:30টার দিকে একটু হালকা শীত করে, আবার দুপুরের দিকে একটু বেশি গরম, মানে দুপুরের দিকে অনেক গরম, মানে সহ্য করার মতো গরম না। আবার কি বলবো, মানে রাতের দিকে আবার শীত, রাতের দিকে শীত, সকালেও শীত, আর দুপুরে প্রচন্ড পরিমাণে গরম, মানে গরম সহ্য করার মতো না। আর এদিকে একটা ভাই আছে, কি ভাই, তোমো উগান্ডা ভাই মনে হয়, এই জায়গায় টেকা তোলে, মানে রাস্তা পরিষ্কার করে, টেকা তোলে ওই যে পিছনে ভাইটাই, সবাই গেলে দিদা হাই দেয়। তো গাই যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব মেরে দেন। তো আজকের মতো, বাই বাই। Anybody out there hear me?